দিনে দিনে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণ। এই সংক্রমণের হ্রাস টানতে সরকারের পক্ষ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এরই মধ্যে দুয়ারে সরকার কর্মসূচি স্থগিত করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও এই কর্মসূচি হবে বলেই জানা গিয়েছে। এই কর্মসূচি আপাতত স্থগিত হওয়ার ঘোষণা আসতেই সাধারণ মানুষকে এই বিষয়ে বার্তা দেওয়া হচ্ছে যে ফ্লেক্স ব্যানার দিয়ে সরকারি প্রকল্পের বিষয়ে জানানো হয়েছিল সেগুলি আপাতত খুলে রাখা হচ্ছে। সারা বাংলার পাশাপাশি সেই একই চিত্র দেখা গেল রামজীবনপুর পৌরসভা এলাকাতেও। 2 জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হওয়ার কথা ছিল দুয়ারে সরকার শিবিরে। রাজ্যে 80,000 ক্যাম্পের আয়োজন হওয়ার কথা ছিল এইবার। এই ক্যাম্প থেকে প্রায় 30টি প্রকল্পের সুযোগ সুবিধা পেত রাজ্যের কোটি কোটি মানুষ। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল, তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আপাতত স্থগিত রাখা হয়েছে এই কর্মসূচি। রামজীবনপুর পৌরসভা এলাকাতেও এই ক্যাম্প হওয়ার কথা ছিল। ইতিমধ্যে ফ্লেক্স ব্যানার বা অন্যান্য মাধ্যমে এই কর্মসূচির কথা এলাকার মানুষকে জানানো হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতিও নেওয়া হয়। তবে শনিবার 1 জানুয়ারি জানানো হয় আপাতত এই প্রকল্প স্থগিত থাকছে। রামজীবনপুর পৌরসভার পৌর প্রশাসক নির্মল চৌধুরী জানান, করোনা মহামারীর প্রকোপ উত্তরোত্তর বাড়তে থাকায় সরকারি নির্দেশ অনুযায়ী সেই ক্যাম্প বন্ধ রাখার নির্দেশ এসেছে। গতকাল রাত্রিতে এসডি অফিস থেকে আমার কাছে একটা বার্তা আসে যে আপাতত দুয়ারে সরকার স্থগিত হবে, পরবর্তী ডেট পরবর্তীকালেই জানানো হবে। তো সেই মতো আমরা সকাল থেকে আরম্ভ করেছি এগুলোকে পরিষ্কার করে নেওয়া, কারণ যেহেতু আমাদের ডেট দিয়ে ফ্লেক্সগুলোকে খাটানো ছিল, তো সেই কারণে আমরা ফ্লেক্সগুলো বা চেয়ারপিএল সব সরিয়ে নিচ্ছি। মানুষকেও বিভিন্নভাবে বার্তা দিচ্ছি, আপনারা সহযোগিতা করুন, নাহলে মানুষ হয়তো এসে যাবে, এসে ঘুরে যেতে হবে। আমরাও বিভিন্নভাবে প্রচার করছি, আপনাদের মধ্য দিয়ে একটা প্রচার হোক যে আপাতত দুয়ারে সরকার বন্ধ থাকছে। রামজীবনপুর পৌরসভা সংলগ্ন রাস্তার মোড়ে মানুষের সুবিধার্থে এই বিষয়ে বেশ কয়েকটি ফ্লেক্স লাগানো হয়েছিল। তাতে তারিখ সহ দুয়ারে সরকার কর্মসূচির বিষয়ে বিস্তারিত বিষয়ও ছিল। মানুষের কাছে যাতে এই বিষয়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়া যায়, তাই আপাতত এই ফ্লেক্স ব্যানারগুলি খুলে দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ মতো জনসাধারণকে সেই বিষয়ে অবগত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।